ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বয়ক নাহিদ ইসলাম, বাবা বদরুল ইসলাম জানান, ভোর 6টায় সবার বাসায় ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। পরে দুপুর 1:30টার দিকে ডিবি কার্যালয় থেকে তাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এর আগে গেল 26 জুলাই কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরের দিন 27 জুলাই মোহাম্মদ সারজিশ আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝুল ইসলাম। মাঝার, কখন কোন প্রক্রিয়ায় তাদের ছাড়া হলো এ বিষয়ে জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত শুক্রবারে কিন্তু এই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান যে সমন্বয়, প্রথম মূলত গণস্বাস্থ্য হাসপাতাল থেকে 3 জন, অর্থাৎ নাহিদ, আবু বকর, মজুমদার 3 জনকে তুলে নেওয়া হয়। এরপরে কিন্তু সারজি সালাম এবং আপনার নাহিদ হাসানকে, এরপর হচ্ছে হাসনা আবদুল্লাহ, এরপরে তাবাসুমকে তুলে নিয়ে আসা হয়। অর্থাৎ মোট 6 জন সমন্বয়কে কিন্তু তুলে নিয়ে আসা, এবং তারা প্রায় 1 সপ্তাহ যাবৎ কিন্তু তারা এই জায়গাটিতে ছিলেন, অর্থাৎ ডিবি কার্যালয়ে ছিলেন। এবং এটা নিয়ে কিন্তু দেশজুড়ে আলোচনা, এবং এটা নিয়ে কিন্তু হাইকোর্ট পর্যন্ত রিট পর্যন্ত হয়েছে। আপনি জানেন যে হাইকোর্টে যারা বলেছিল যে পুলিশ হেফাজতে আসলে একজন সমন্বয়কারী বা একজন ব্যক্তিকে কতদিন রাখতে পারে, এটা নিয়ে কিন্তু আইনি ব্যাখ্যাও ইতিমধ্যে অনেকে দেওয়ার চেষ্টা করেছেন যে এভাবে পুলিশ কিন্তু কাউকে হেফাজতে রাখতে পারে না। এবং অনেকেই কিন্তু বলার চেষ্টা করছেন যে কাউকে গ্রেফতার না দেখে এভাবে কাউকে কতদিন মূলত ডিবি হেফাজতে রাখা যায়। আপনি জানেন যে গত কয়েকদিন থেকেই তাদেরকে ছাড়ানোর জন্য আপনার অভিভাবক এবং তাদের যারা আত্মীয় স্বজন তারা এসেছিলেন, নাগরিক সমাজের একটি অংশ এখানে এসেছিলেন, কিন্তু তাদেরকে কিন্তু শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি। কিন্তু আজকে সকালে মূলত পরিবারের জিম্মায় তাদের 6 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যারা যে 6 জন সমন্বয়কে গ্রেপ্তার করেছে তাদের যারা বাবা মা এবং আত্মীয় স্বজন তারা মূলত আসছিলেন তাদের জিম্মায়, অর্থাৎ তাদের জিম্মায় মূলত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আসলে তারা কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলে নেই, মূলত বেলা 1:30টার দিকে পরিবারের জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা একটা কালো গাড়িতে করে বের হয়ে যায়। এবং গণমাধ্যম কর্মীরা সেখানে ছিল, কিন্তু তারা কারোর সাথেই কিন্তু তারা কথা বলতে দেয়নি, যার ফলশ্রুতিতে আসলে তারা তাদেরকে কোন প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া হয়েছে, আসলে তারা গণমাধ্যমের সাথে কথা বলতে পারবে কিনা, এই বিষয়গুলো কিন্তু জানা সম্ভব হয়নি। গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছিলেন তাদের সাথে, এবং আত্মীয় স্বজন যারা বলছে এই মুহূর্তে তারা আসলে গণমাধ্যমের সাথে কথা বলতে চান না এবং ব্যাপারটা নিয়ে তারা আসলে কথা বলবেন না। এবং আমরা তাদের কাছে ফোন বা বিভিন্নভাবে পৌঁছানোর চেষ্টা করছিলাম, সেটাই কিন্তু সম্ভব হয়নি। তবে যে জায়গাটি, অর্থাৎ আজকে কিন্তু এটা নিয়ে সর্বোচ্চ আদালতে একটা রিট হওয়ার কথা ছিল, যদি রায় হওয়ার কথা ছিল বা শুনানি হওয়ার কথা ছিল, সেটিও হয়নি। তবে শেষ পর্যন্ত কিন্তু আপনি জানেন যে গতকালকে ডিবি প্রধানকে তার দায়িত্ব থেকে সরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, নতুন ডিবি প্রধান কিন্তু দায়িত্ব নিয়েছেন, এবং সবাই বোঝার চেষ্টা করছেন হয়েছে এবং বলা হয়েছে যে তারা তাদের পরিবারের জিম্মায় থাকবে। এবং পরবর্তীতে আসলে তারা যারা মূলত এখনো যেহেতু আন্দোলন চলমান, নতুন 6 সমন্বয়ক আসলে কথা বলবেন কিনা এই বিষয়গুলো হয়তো বা পরবর্তীতে জানা যাবে। এখন পর্যন্ত যে তথ্য ছিল, 6 সমন্বয়কে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা কোনো গণমাধ্যমের সাথে কথা বলেননি। গণমাধ্যম কর্মীরা তাদের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা কিন্তু সেটা সম্ভব হয়নি। এই ছিল। এবং আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রেখে, আজকে কিন্তু বেলা 2:30 যে 6 সমন্বয়কে এখানে ডিবি হেফাজতে রাখা হয়েছে, এটা নিয়ে কিন্তু নাগরিক সমাজের আরো একটি মানববন্ধন হওয়ার কথা ছিল সে বেলা 2:30 দিকে, সেটি এখন হবে কিনা শেষ পর্যন্ত গণমাধ্যম কর্মীরা সেখানে অপেক্ষা করছেন। তবে এই ছিল মূলত সব মিলে যে 6 সমন্বয়কে ডিবি হেফাজতের 1 সপ্তাহ রাখার যে তথ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, এই ছিল মূলত আমার কাছে সর্বশেষ তথ্য। মাঝে অসংখ্য ধন্যবাদ আপনাকে।